রিডিউস করা হয়েছে, যদিও জিওগ্রাফি প্র্যাকটিক্যাল পরীক্ষার সিলেবাস খুব বেশি রিডিউস করা হয়েছে, মধ্যে স্ট্যাটিস্টিক্স এর কিছু অংশ রিডিউস করা হয়েছে। যাই হোক, আমি আগে সিলেবাসটা তোমাদের আরেকবার একটু বলে দিতে চাইছি। তোমরা দেখো যে আমাদের সিলেবাসের মধ্যে তিনটে টপিকস আমরা প্র্যাকটিস করেছি ক্লাসে। প্রথম টপিক ছিল টপোগ্রাফিক্যাল ম্যাপ, তার জন্য 8 নম্বর থাকে। আমি পরে বলছি যে 8 নম্বর ডিভিশনটা কীরকম আছে। দ্বিতীয় টপিক ছিল প্রজেকশন, শুধুমাত্র এবছর সিলিন্ড্রিক্যাল ইকুয়েলেরিয়া প্রজেকশনটা আছে। তৃতীয় টপিক ছিল স্ট্যাটিস্টিক্স, তার স্ট্যাটিস্টিক্সের শুধুমাত্র হিস্টোগ্রাম, পলিগন এবং সেন্ট্রাল টেন্ডেন্স অর্থাৎ মিন মিডিয়ান মোড পর্যন্ত আমাদের সিলেবাসে আছে। এছাড়া তোমরা জানো যে আমরা প্রজেক্ট করেছি, তাই প্রজেক্ট যে ওয়ার্কবুক আছে সেটা, এবং তার থেকে যে ভাইবা আমরা নবো বার নিয়ে থাকি তার জন্য যে মার্কিং করা হয়েছে সেটা 3+2=5, এবং ল্যাবরেটরি নোটবুক, এই যে কাজগুলো তিনটে টপিক্সের উপর করানো হয়েছে, তোমরা বিভিন্ন সময় ক্লাসে করেছো বা অনলাইনে যেগুলো তোমাদের করানো হয়েছে সেই টপিক্সগুলো নিয়েই আমাদের এই কাজগুলো থাকবে। তাই ল্যাবরেটরি নোটবুক এবং তার ভাইবা থাকবে 3+2=5, এই সব মিলে 30 নম্বরের পরীক্ষা, 30 মার্কস জিরো প্র্যাকটিক্যাল পরীক্ষা। আমি শুরুতে তোমাদের আজকে টোপোগ্রাফিক্যাল ম্যাপ নিয়ে আলোচনা করব। টোপোগ্রাফিক্যাল ম্যাপ আসলে কি, এটা একটা ভূগোল চিত্রসূচক মানচিত্র বলে দেবে আমরা একে। তোমরা বসো ক্লাসে বসো। এখন এই টোপোগ্রাফিক্যাল ম্যাপে যে বিষয়গুলি আমরা আলোচনা করে থাকি এখন বিস্তারিতভাবে আলোচনার সুযোগ নেই। টোপোগ্রাফি কি, এর মার্কিং কীভাবে হয়, ম্যাপ নম্বর কীভাবে হয় সেগুলো নিয়ে, তার উত্তর আমরা কীভাবে করবো সেগুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করবো। তবু একটু ছোটো করে বলে রাখা দরকার, টোপোগ্রাফিক্যাল ম্যাপ হলো সেই ধরনের ম্যাপ যেখানে অক্ষাংশ দ্রাঘিমান থাকে বা তার ভিত্তিতে একটা নির্দিষ্ট স্কেলের মাধ্যমে কোনো একটি স্থানে প্রাকৃতিক এবং সামাজিক যে বিষয়গুলি আছে সেগুলোকে সমতল পৃষ্ঠায় যদি উপস্থাপন করি তখন সেই ধরনের ম্যাপকে আমরা বলি ভূগোল চিত্রসূচক মানচিত্র এবং টোপোগ্রাফিক্যাল মানচিত্র। এবং তোমরা জানো যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন ধরনের ম্যাপের সিরিজ আছে। শুধুমাত্র আমরা আমাদের কাজের সুবিধার্থে তারপর প্র্যাকটিক্যাল পরীক্ষা যেগুলো হয় স্কুলে যেগুলো আমরা কাজ করে থাকি সেইগুলো 1:50,000 ম্যাপ, এই ম্যাপগুলো নিয়ে কাজ করে থাকি। এবং সেই ম্যাপের এখন শুধুমাত্র সমভূমি না, মালভূমি এবং সমভূমি মিলিত যে মানচিত্রগুলি আছে সেগুলো নিয়েই আমরা এই কাজ করে থাকি পরীক্ষার ক্ষেত্রে। এবং সেই ম্যাপগুলো কীভাবে তৈরি হয়, তার ম্যাপ নম্বর কী হয় সেগুলো আলোচনা হয়েছে ইতিমধ্যে, এবং সেই মানচিত্রে যে প্রতীক চিহ্নগুলি ব্যবহার করা হয় সেগুলো আমরা বিভিন্ন সময় বলেছি, তোমার সাথে আলোচনা হয়েছে। তবে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে সরাসরি সেই জায়গাটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পরীক্ষায় সাধারণত আমরা দেখেছি যে প্রশ্নপত্রে মানচিত্র টোপোগ্রাফিক্যাল মানচিত্রে বিভিন্ন বিষয় অর্থাৎ দুটো বিষয়কে একসাথে তাদের মধ্যে সম্পর্ক আলোচনা করতে বলা হয়, যেমন ভূমিরূপ এবং জলনির্গম ব্যবস্থা, ভূমিরূপ ও পরিবহন ব্যবস্থা, তারপরে ভূমিরূপের সাথে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক, এই ধরনের রিলেশনশিপ যেগুলি আছে সেগুলো নিয়ে ব্যাখ্যা করতে বলে। তবে সাধারণত আমরা দেখে থাকি যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের শুরুতে যে প্রশ্নটা খুব প্রচলিত সেটা হলো একটা 15 সেন্টিমিটারের প্রস্থচ্ছেদ অঙ্কন করতে বলা, তারপর সেই প্রস্থচ্ছেদের ভিত্তিতে সেখানকার যে মূল বৈশিষ্ট্য বা ভূমিরূপগুলি আমরা দেখতে পাই সেগুলি আমরা আলোচনা করতে বলি বা চিহ্নিত করতে বলি। এক্ষেত্রে আমার কাছে একটা প্রশ্ন আছে 2019 সালে, সেই প্রশ্নটা যদি আমরা কিছু দেখি তাহলে বুঝতে পারবো যে টোপোগ্রাফিক্যাল প্রশ্ন বলে যে 15 সেন্টিমিটারের একটা ন্যূনতম 15 সেন্টিমিটারের প্রস্থচ্ছেদ অঙ্কন করো এবং তার উপর যে ভূমিরূপগুলি আছে সেগুলো বিশ্লেষণ করতে বলা হয়, এবং কোনো একটা বিষয় বা দুটো একটা প্রাকৃতিক একটা সামাজিক বিষয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলা, আলোচনা করতে বলা, এবং সরকারি কোনো একটা সংজ্ঞা বা কোনো একটা প্রতীক চিহ্ন আমাদের চিহ্নিত করতে বলা, যেটা আমরা আজকে আলোচনা করব বা করেছি আর ইতিমধ্যে। তাহলে তোমরা দেখো যে তোমাদের কাছে যে প্রশিক্ষণটা দেওয়া আছে সেখান থেকে আমরা প্রথমে একটা ভূমিরূপের প্রস্থচ্ছেদ অঙ্কন করবো। প্রস্থচ্ছেদ অঙ্কন সাধারণত কীভাবে করা, যে মানচিত্রে কোনো একটা গ্রিড আমরা সাধারণত নিই, সাধারণত সমগ্র চোখের নিয়ে কাজ না করে কোনো একটা গ্রিডের যেখানে দু ধরনের ভূমিরূপ মিলেছে অর্থাৎ পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল কিংবা মালভূমি অঞ্চল বা সমভূমি অঞ্চল যেখানে আছে সেখানকার একটা গ্রিড নিয়ে সেখানকার সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্থান বের করে আমরা সমগ্র চোখটারই ভূমিরূপের একটা বাস্তব চিত্র বোঝার চেষ্টা করি। এক্ষেত্রে প্রতিনিধিত্বমূলক যে ভূমিরূপগুলি আছে সেগুলো আমরা অঙ্কন করে থাকি, এবং আমরা তোমরা জানো যে এই মানচিত্র যদি অঙ্কন এবং তারপর সেই প্রস্থচ্ছেদ অঙ্কন করার পর সেই প্রস্থচ্ছেদের উপর প্রধান যে ভূমিরূপগুলি আছে তুমি যেগুলো দেখতে পাচ্ছ সেগুলোকে একটা চিহ্নিত করতে হবে, যা কিনা সমগ্র মানচিত্রের ভূমিরূপকে প্রতিনিধিত্ব করছে, তাই আমরা এই ধরনের মানচিত্রকে বলে থাকি রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল। এখন আমি এক্ষেত্রে এই মানচিত্রটা তোমাদের কাছে আছে, এই মানচিত্রটা আমি শুনতে বলে রাখি যে এটা হলো বিহারের, বসে বসে বিহারের টোপোগ্রাফিক্যাল ম্যাপ,
তার নম্বর হলো 72-73E/2 এবং বিহারের হাজারিবাগ এবং রাঁচি ডিস্ট্রিক্টকে কভার করেছে এই মানচিত্রটা। তো আমি বলছিলাম শুরুতে 1:50,000 এর ম্যাপ এটা, 1:50,000 ম্যাপ সিরিয়াল ম্যাপ এটা। এবং সেই ম্যাপের শুধুমাত্র আমরা যখন প্রস্থচ্ছেদ অঙ্কন করবো কোনো একটা গ্রিডকে নিয়ে, ধরে নিই আমরা এটা 15 সেন্টিমিটার একটা রেখা, এই 15 সেন্টিমিটার এ আর বি রেখা, এর উপর যে সমন্বিত রেখাগুলো ছেদ করেছে সেগুলো আগে আমাকে নিতে হবে, মার্ক করতে হবে। এবং এই সমন্বিত রেখার ব্যবধান এই ধরনের মানচিত্রে 20 থাকে, 20 যদি হয় তাহলে এর মধ্যে এই যে লাইনটা আছে সেখানে সব যে রেখাগুলো কাট করবে সেগুলো আগে তুলনো একটা চিরকুট বা একটা কাগজে, তারপর সেখানে স্কেল অনুযায়ী প্লট করলেই আমরা একটা প্রস্তুচ্ছেদ পেয়ে যাবো। সেই প্রস্তুচ্ছেদের সাপেক্ষেই আমরা সমগ্র অঞ্চলের ভূমিগুলো বুঝে নেব এবং যা কিনা এই সমগ্র টোপোসিটের বা এই অঞ্চলের ভূমিকে প্রতিনিধিত্ব করছি। তাই এইভাবে কাজকে আমরা বলি হলো রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল। সেই প্রোফাইলের কি থাকবে, সেই প্রোফাইলের ডিরেকশন থাকবে, দুটো বিন্দুর অক্ষাংশের আগমা থাকবে, স্কেলটা তুমি কী নিচ্ছে সেটা থাকবে, ম্যাপ স্কেল কী আছে সেটা থাকবে, এবং উপরে তার হেডিং থাকবে, তারপর বিভিন্ন পয়েন্টগুলো এখানে উল্লেখ থাকবে, লেবেলিংগুলো ঠিকঠাক করে করতে হবে। এবং এটা করতে এটা আমাদের ভালো করে করতে হবে ছোটো শিখে, এইটা একটা বড়ো প্রশ্ন, এটাতে 3 নম্বর সম্ভবত থাকবে, আমার এই কাজটা খুব ভালো করে করবো। আমি বলছিলাম কিন্তু প্রশ্ন 8 নম্বরে আসে, তাহলে এটাতে 3 থাকে আর বাকি 4 থাকে হলো ইন্টারপ্রিটেশন। সাধারণত এই মার্কেটটা করা ইন্টারপ্রিটেশনটা একটা প্রতীকচিহ্ন লিখতে হয়, তো তোমরা এবার হাতে কলমে করো যে কীভাবে এই ধরনের ভূমিরূপটা বা প্রস্থচ্ছেদ অঙ্কন করতে হয়। এবং এরপরে প্রশ্নের সাথে থাকে ধরো আমি ধরি ভূমিরূপের সাথে জনবিন্দু প্রণালী আলোচনা করতে দিয়েছে, তাহলে আমরা কী করবো সেই দিকতে এই ধরনের ইন্টারপ্রিটেশন করবো, আলোচনায় আমরা বলতে হবে ইন্টারপ্রিটেশন করে সাধারণত কী করবো, কোন ম্যাপ নম্বর থাকবে, রাজ্য থাকবে, কোন কোন ডিস্ট্রিক্ট করা হবে সেটা থাকবে, অক্ষাংশ দাঁড়িমা থাকবে, কত সালে সার্ভে করা হবে সেটা সেই পয়েন্টটা থাকবে, এবং কোন সার্ভার জেনারেল নেতৃত্ব করা হবে সেটা থাকবে, এবং মানে তোমার সম্মিলিত একটা ব্যবধান থাকবে, এটা হলো ইন্ট্রোডাকশনে থাকবে। তারপরে ভূমিরূপের বর্ণনা আমি যেহেতু প্রতিনিধিত্বগুলো প্রস্তুতির অঙ্কন করছি সেখানে ভূমিরূপের বর্ণনা পাবে, ভূমিরূপের বর্ণনার পাশাপাশি আমরা কতটা পকেট এরিয়ার মেজর করে ল্যান্ডফর্ম তুমি পাচ্ছ কি না, বিশেষ ক্যারেক্টারিস্টিক যেগুলো আছে আলাদা কোনো বৈশিষ্ট্যগুলো ভূমিরূপ পাচ্ছি না, সেই ভূমিরূপগুলোকে চিহ্নিত করে কতটুকু গ্রিডে আছে সেই গ্রিড নাম্বারটা উল্লেখ করতে হবে এবং সেই লোকেশনটা নিয়ে একটা ছোটো স্কেচ করে দিতে পারলে খুব ভালো হয়। এটা করবে আর তার সাথে কী করবে, নদীর বর্ণনা দিতে হবে, যেহেতু জলনিগম প্রণালী নদীর বর্ণনা, নদীর বর্ণনা বলতে কোনো প্রধান নদী যেটা আছে সেটা বর্ণনা করতে হবে, কোন দিক থেকে কোন দিকে গেছে, সেই নদীর উপনদী শাখা নদীগুলো যদি বোঝা যায় সেগুলো চিহ্নিত করতে হবে। এটা হলো মূল নদীর বর্ণনা যা ভূমিরূপের সাথে সেই অঞ্চলের একটা সম্পর্ককে বোঝাচ্ছে। একই সাথে আমাদের যেটা করতে হবে জলনিগম প্রণালী অর্থাৎ ওই প্রধান নদীর বর্ণনার পাশাপাশি অন্যান্য আরো কিছু নদীর বর্ণনার পাশাপাশি আলাদাভাবে আমি জলনিগম প্রণালী কিছু দেখতে পাচ্ছি কিনা, অর্থাৎ বিক্ষোভ জলনিগম হতে পারে, কেন্দ্রমুখী হতে পারে, কেন্দ্র বহির্মুখী হতে পারে, কোন গ্রিডে আছে সেটা চিহ্নিত হতে হবে, কোনো প্রধান জলাভূমি আছে কিনা সেগুলো, বা কেন বা সেই নদীগুলোতে সারাবাসী জল থাকে কি থাকে না, কেন থাকে না সেগুলি বর্ণনা দিতে হবে। তাহলে প্রকৃতির সাথে ওই জলনিগম প্রণালীর বর্ণনা, আর একটা কি নদীর বর্ণনার পাশাপাশি বা নদী প্রণালীগুলোর বর্ণনার পাশাপাশি আমরা যে আরও দেখতে পাই যে একটা কোনো নদী খাত তার কোনো আলাদা বৈশিষ্ট্য আছে, মানে নদী পাড়ে কোনো জায়গায় বালি সঞ্চয় হয়েছে কিনা, কোনো পয়েন্ট বা ল্যান্ডফর্ম আছে কিনা, বা চ্যানেল প্যাটার্ন যাকে বলা হয় স্ট্রেট লাইন চ্যানেল আছে কিনা, সাইনুস আছে কিনা, হ্যাঁ এই ধরনের কিন্তু চ্যানেল প্যাটার্নগুলো, বা মিয়েন্ডার আছে কিনা, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে মিয়েন্ডার আছে, এই মিয়েন্ডার আছে এখানে পয়েন্ট বার আছে বালি সঞ্চয় হয়েছে, এখানেও একটা মিয়েন্ডার আছে, এই যে নদীর প্রভাবতে বিভিন্ন অংশের চ্যানেলের যে প্যাটার্ন সেগুলো কিন্তু আমরা তুলবো, সেগুলো তারও ছবি এঁকে দেবো এবং কোন ভিড়ে আছে সেটা লিখবো। এবং সর্বোপরি আমার ভূপ্রকৃতি এবং নদ নদী মধ্যেকার যে সম্পর্ক, ভূপ্রকৃতির সাথে জলনিগম প্রণালীর যে সম্পর্ক সেগুলো কিন্তু আমাদের বিস্তারিতভাবে বলার চেষ্টা করতে হবে। সর্বোপরি ওখানকার ভূমিরূপের সাথে সাথে ওখানকার যে জিওলজিক্যাল ক্যারেক্টার সেগুলো বা ভূতাত্ত্বিক যে বৈশিষ্ট্য যা কিনা জলনিগম প্রণালী সৃষ্টিতে সাহায্য করে সেগুলোর সম্পৃক্ত বর্ণনা আমাদের লেখার মধ্যে ছুঁয়ে যেতে হবে বা রাখতে হবে, সেটা বিস্তারিতভাবে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, তোমরা আশা করি পারবে করতে, সেই পয়েন্টগুলো একটু আলোচনা করো, তোমরা প্রাথমিকভাবে একটা ভূমিরূপ প্রস্তুচ্ছেদ অঙ্কন করো যাতে কিনা আমি সমগ্র টোপোসিটের ল্যান্ডফর্ম প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারবো। আর একটা কী করা যেতে পারে, আর একটা শিশু দিকে একটা কাজ করতে পারো যদি সময় থাকে, যে তোমরা এই ভূমিরূপ আর নদনদী বা জলনিগম প্রণালী যা আছে নদনদীকে নিয়ে একটা ছোটো ট্রানজেকচার করা যেতে পারে, শুধু দুটো পয়েন্ট থাকবে
প্রকৃতি থাকবে নিচে, তারপর ওখানকার ওই অঞ্চলে নদী বিন্যাসটা কি আছে সেগুলো নিয়ে দুটো পয়েন্টকে নিয়েও কিন্তু এটা ট্রানজিটেড করে দেখানো যেতে পারে। এগুলি করলে এই কোশ্চেনটা মোটামুটি আমরা সলভ করতে পারবো বলে মনে হয়, ঠিক আছে? তো তোমরা একটু হাতে কলমে করার চেষ্টা করো, যদি কোনো সমস্যা বলো আমি সেগুলো আস্তে আস্তে সলভ করে দিচ্ছি। যখন শুরুতে আলোচনা করছিলাম তখন বলেছিলাম যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ এবং টোপোশিটে যে কী কী বিষয় আমাদের পরীক্ষায় আসে তাতে বলেছিলাম যে প্রশ্নতে সাধারণত আমরা দেখি যে একটা 15 সেন্টিমিটার একটি রেখা অঙ্কন করতে বলা হয়, যার পরিপ্রেক্ষিতে আমরা রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল আঁকি। তোমরা ইতিমধ্যে সেই প্রোফাইল এঁকেছো, আমি সেগুলো একটু দেখে নেব। এবং পাশাপাশি আমি বলেছিলাম যে একই সাথে ভূমিরূপের বর্ণনা, ভূমিরূপের সাথে জলনির্গম প্রণালীর বর্ণনা, এই ধরনের একটা প্রশ্ন আসে। আর কোনো কোনো সময় ভূমিরূপের সাথে বিভিন্ন রকম সামাজিক যে বিষয়গুলি আছে, জনবসতি বা যোগাযোগ ব্যবস্থা কীভাবে সম্পর্কিত, এই ধরনের প্রশ্ন আমরা পরীক্ষায় দেখে আসে দেখতে পাই। তা যাই হোক, তোমরা ভূমিরূপ এর সব এঁকেছো এবং ভূমিরূপের রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল এঁকেছো, এবং সেই রিপ্রেজেন্টেটিভ প্রোফাইলটা আমি একটু দেখে নিই তোমরা কীভাবে এঁকেছো। আমি তোমাকে আসতে বলেছিলাম, এইভাবে ঠিকই আছে, রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল এঁকেছো এবং সেখানে দেখা যাচ্ছে যে তোমরা এ বি এই যে সেকশন লাইন নিয়েছিলে তার পরিপ্রেক্ষিতে এটা হলো বিভিন্ন যে কাটলা পয়েন্টগুলো পেয়েছো, তার সাপেক্ষে যে সমন্বিত রেখার যে উচ্চতা সেটা এখানে দেখিয়েছো বাঁদিকে, আর ডান দিকে এ থেকে বি এবং সমন্বিত রেখার মানগুলো এর পরিপ্রেক্ষিতে তোমরা ভূমিরূপটা এভাবে এঁকেছো, আঁকাটা ঠিকই হয়েছে। এবং সেই ভূমিরূপের যে প্রস্থচ্ছেদ অঙ্কন সেখানে কী ধরনের ভূমিরূপ বললো তোমরা পেয়েছো সেগুলো মার্কিং করেছো, ঠিক করেছো। এবং এখানে মানচিত্রের নাম্বার আরএফটা কোনো সময় উপরে লিখবে না, আরএফটা নিচে লিখতে হয়, আরএফটা নিচে লিখবে। এবং অনুভূমিক স্কেল কত ধরেছে এবং উল্লম্ব স্কেল কত ধরেছে সেটা দিয়েছে, এবং একটা হেডিং করেছে টোপোগ্রাফিক্যাল মানচিত্র এবি রেখা বরাবর তোমরা প্রতিনিধিত্ব তোমরা প্রস্তুচ্ছে, যাকে আমরা রিপ্রেজেন্টেটিভ প্রোফাইল বলেছি, সেই ড্রয়িং হয়েছে। যাই হোক, এই ড্রয়িংটা ঠিক আছে, এখানে কিন্তু কোশ্চেনের ডাক নাম্বারটা দিতে হবে, সেই ডাক নাম্বারটা দিয়ে এই কাজটা হচ্ছে। এছাড়া এবার তোমরা বলো যে এই ভূমিরূপের মধ্যে আর বা এই টোপোগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে আর কী ধরনের ভূমিরূপ তোমরা আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছ সেগুলো একটু আমাকে বলো যে কী কী। এখানে দেখো প্রধান নদীর বর্ণনা দেওয়া আছে, প্রধান নদী তার প্রবাহপথ আমি বলেছিলাম, সেখানে নদী বাঁক আছে বলেছিলাম, পয়েন্ট বার আছে বলেছিলাম, এটা হলো চ্যানেল প্যাটার্ন বা ড্রেনেজ প্যাটার্ন যেগুলো আছে সেগুলো কোথায় কী আছে, কী ধরনের ভূমিরূপ দেখতে পাচ্ছ, কোন গ্রিডে আছে সেগুলো একটু উল্লেখ করো, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা জিনিসটা বুঝতে পারছো কি না। আর আগে আমি পাশাপাশি আরও বলেছিলাম যে এটা হলো টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এটা হলো বিহার ডিস্ট্রিক্টের বিহার রাজ্যের মূলত হাজারিবাগ এবং রাঁচি ডিস্ট্রিক্টকে কভার করছে এই ম্যাপ, তার নম্বর হলো 7 ই/2 এবং অক্ষরেখা দামরেখার বিস্তৃতি আছে এবং সম্বন্ধিত রেখার ব্যবধান আছে, সার্ভে অফ জেনারেলকে ছিলেন সেই যে সময় মানচিত্র তৈরি করা হয়েছে, কত সালে এটা প্রকাশ করা হয়েছে, সম্বন্ধিত রেখার ব্যবধানও দেওয়া আছে। এছাড়াও দু পাশে বিভিন্ন প্রতীক চিহ্ন দেওয়া আছে, সেগুলো তোমরা দেখেছো বুঝেছো, সেগুলো নিশ্চয়ই আলোচনা করবে জানো তোমরা। এখন শুধুমাত্র তোমরা এই মানচিত্রে ভূমিরূপ এবং তার বিভিন্ন নদী নকশাগুলো তুমি কী কী পর্যবেক্ষণ করছো একটু বলো, আমি একটু দেখে নিই। সর্বপ্রথম আমরা মানচিত্রে যেটা দেখতে পাচ্ছি, মানচিত্রে যে ভূমির ঢালটি রয়েছে সেটি হচ্ছে দক্ষিণ থেকে উত্তরমুখী, অর্থাৎ মানচিত্রে আমাদের ভূমির উচ্চতা এইদিকে বেশি এবং এইদিকে কম। এবং যেটা দেখা যাচ্ছে সমগ্র টোপোগ্রাফিক্যাল ম্যাপটি জুড়ে একটি প্রধান নদী এই অঞ্চলটির মধ্যে থেকে বয়ে গেছে, যেই নদীটির মধ্যে আমরা নদীর সম্পূর্ণ যে দশাটা থাকে সেটা দেখতে পাচ্ছি। আমরা মূলত এই অঞ্চলে দেখতে পাচ্ছি নদীর পুনর্যৌবন লাভের দশা, নদীর যে এখানে আমরা জলপ্রপাত দেখতে পাচ্ছি এই অঞ্চলটায় ফলস দেখতে পাচ্ছি, এবং নদী যখন আমরা এই অঞ্চলে চলে আসি তখন দেখছি নদীর নিজে মানে গতিটা হারিয়ে ফেলছে প্রায় প্রায়, এবং এখানে অসংখ্য বোল্ডার বলি ইত্যাদি সঞ্চয় করছে। এটা আমরা দেখতে পাচ্ছি ভূমিরূপ এবং নদীর মধ্যে যেরকম সম্পর্ক। এছাড়াও আমরা যদি দেখতে চাই নদীর সাথে কীরকম তার উপনদীগুলি সম্পর্ক গড়ে তুলেছে, সাধারণত আমরা যে ধরনের উপনদীগুলি জানি বৃক্ষরূপী সমান্তরাল প্রভৃতি, যেমন এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী গড়ে উঠেছে। তাছাড়া আমরা এই অঞ্চলে দেখতে পাচ্ছি সমান্তরাল জল নির্গমন প্রণালী গড়ে উঠেছে, অর্থাৎ এই সকল অঞ্চলে বোঝা যাচ্ছে যে নদীর সাথে যে অঞ্চলবর্তী যে আমাদের শিলার গঠনগুলো রয়েছে ভূতাত্ত্বিক যে গঠনগুলি রয়েছে সম্পর্কযুক্ত। তৎপশ্চাৎ আমরা যেটা দেখতে পাবো, এগুলো ছাড়াও যদি আমরা অন্যান্য সম্পর্ক দেখতে আসি নদীর ক্ষেত্র থেকে বা অন্যান্য আমরা যদি সাংস্কৃতিক সম্পর্কে এবার চলে আসি, তাহলে আমরা দেখতে পাবো যেখানে উচ্চতা কম আছে পলভূমি অঞ্চল থেকে আমরা দেখতে পাবো যে পশ্চিম থেকে পূর্ব দিকে চলে গেছে একটি রেলপথ, এছাড়াও আমরা এখানে একটি মাত্র মেটেল রোড দেখতে পাবো। এবং এছাড়া আমরা দেখতে পাবো যে এই ধরনের পরিবহন এবং জল উৎসকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা ধরনের বসতি, যেমন আমরা এখানে একটা প্রধান শহর আছে সেটা বলতে হবে, এখানে একটা প্রধান শহর আমরা দেখতে পাচ্ছি খালাডা, যেখানে আমাদের হয়েছে
আরবান অ্যাগ্লোমারেশন গড়ে উঠেছে এখানে, ক্লাস্টার পপুলেশন এখানে দেখা যাচ্ছে। তাছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে গড়ে উঠেছে আমাদের রৈখিক বসতি, এখানে গড়ে উঠেছে আমাদের রৈখিক বসতি। এছাড়া আমরা যখন ক্রমাগত এই দিকে চলে আসি, অর্থাৎ যেখানে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সেখানে স্বাভাবিক নিয়মে আমরা দেখতে পাবো গড়ে উঠেছে বিক্ষিপ্ত বসতি। যেমন এই অঞ্চলে দেখা যাবে বিক্ষিপ্ত বসতি রয়েছে, এখানে আমরা বিক্ষিপ্ত বসতি দেখতে পাবো। একটু উঁচু ভূভাগ যেগুলো রয়েছে, উঁচু যে সকল ভূভাগ রয়েছে সে সকল আশ্চর্যজনক এখানে দেখবে এই পাহাড় নদী উঁচু অঞ্চল হলে এখানে কিন্তু আমরা এটা জনবসতি গড়ে উঠেছে। তার জন্য আমরা এই অরণ্য অঞ্চলের মধ্যে বেশ কিছু বিক্ষিপ্ত জনবসতি পকেট পকেট এলাকাতে দেখতে পাচ্ছি, এবং সেই বিক্ষিপ্ত জনবসতি হলো এর মধ্যে দিয়ে বেশ কিছু আনমিটার রোড রয়েছে বা পায়ে হাঁটার রাস্তা আছে, সেই রাস্তার দুপাশে কিন্তু বা রাস্তাগুলো যেখানে মিট করেছে সেইগুলোতে কিছু কিছু জাংশন পয়েন্টগুলোতে জনবসতি কিন্তু কেন্দ্রীভূত হয়েছে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার বাকিগুলো একটু বলে দাও। মূলত আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপে যে পাঁচ ধরনের বৈশিষ্ট্য দেখতে পাই, ভূমিরূপ, নদ নদী, অরণ্য বা ভেজিটেশন, তাছাড়া আমরা দেখতে পাই পরিবহন এবং বসতি, সেক্ষেত্রে মোটামুটি সব দিক থেকে আমরা যেটুকু দেখতে পেলাম সম্পর্ক যেগুলোর মধ্যে রয়েছে পারস্পরিক সেটা দেখতে পারলাম। পরবর্তীতে আমরা এখান থেকে যে রিলেটিভ রিলিফের ম্যাপ রয়েছে কিংবা ভেজিটেশনের যে ম্যাপ রয়েছে সেগুলো আমরা এই পরবর্তী সময়ে করার চেষ্টা করব। আচ্ছা, এছাড়া আমরা যে কাজটা আমাদের বাকি থেকে গেল সেটা হলো টোপোশিটের একটা ট্রাজেক্টরি। আমরা সাধারণত পরীক্ষায় আসে, কোনো কোনো বছর আসে, কোনো কোনো বছর আসে বা কোনো কোনো কোশ্চেন সেটের সাথে থাকে ট্রাজেক্টরি। ট্রাজেক্টরি আসলে কি, ট্রাজেক্টরি হলো কোনো একটা অঞ্চল বা এলাকা বা একটা রেখা বা সেখানকার যে ভূমিরূপ, সেই ভূমিরূপের সাথে সেই উপর সেই এলাকা সেই অংশেই আমরা রয়েছে নদ নদীটা কীরকম আছে, সেখানকার স্বাভাবিক উদ্ভিদ কীরকম আছে, এবং সরাসরি সেখানকার জনবসতি এবং যোগাযোগ ব্যবস্থা কীরকম আছে, এরকম পাঁচটা প্যারামিটারকে আমরা হরাইজেন্টালি ড্রয়িং করার চেষ্টা করি। অর্থাৎ বাস্তবে তো সবটা পৃথিবী পৃষ্ঠের উপর আছে বা ভূমিরূপের উপর আছে, বা সুপার ইম্পোজ অবস্থাতে আছে। আমরা একটার পর একটা সাজালে আলাদা আলাদা যদি দেখি তাহলে কীরকম দেখতে হবে, তার সাথে আমরা কোঅর্ডিনেট করতে পারবো ওই ভূমিরূপের উপর কী ধরনের নদী নকশা তৈরি হয়েছে বা ওই অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীরকম আছে, ওখানকার জনবসতি কীরকম আছে, আমরা তার পরিপ্রেক্ষিতে ওখানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু ডেভেলপ করেছে। অর্থাৎ আমরা এটা বলতে একটা ট্রানজেকচার হলো সেই এলাকার প্রাকৃতিক বা অন্যান্য যে উপাদানগুলি আছে বা সামাজিক উপাদানগুলি আছে সেগুলি কীভাবে পরস্পর সম্পর্কিত সেই বিষয়ে আমরা জানতে পারি। আমরা আগামীতে কোনো এক ক্লাসে ট্রানজেকচার সম্পর্কে আবার আলোচনা করব। আজকে এখানে শেষ করছি। আমরা এখন তোমাদের সিলিন্ড্রিকাল ইকুয়াল এরিয়া যে প্রজেকশন আছে সেই প্রজেকশনে কী ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, তোমরা বসো ক্লাসে বসো, কী ধরনের প্রশ্ন আসে এবং এই প্রশ্ন কীভাবে সলভ করতে হয়, তোমার ড্রয়িং কীভাবে করতে হয়, লেভেলিং কীভাবে করতে হয় বা গ্যাটিপুসটা কীভাবে ড্র করবো সেগুলো নিয়ে আজকে একটা আলোচনা করবো। একটা কোশ্চেন তার সলভ কীভাবে করতে হয় সেগুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করবো। দেখো, সিলিন্ড্রিকাল পরীক্ষাটা আসলে কী, সিলিন্ড্রিকাল পরীক্ষাটা হলো একটা সিলিন্ডার, তার মধ্যে জেনারেটিং গ্লোবটা আমরা রাখবো এবং জেনারেটিং গ্লোবের যে নিরক্ষরেখা সেই নিরক্ষরেখা এবং সিলিন্ডারের তল বরাবর একটা নির্দিষ্ট রেখা বরাবর সমানভাবে ছেদ করবে, অর্থাৎ তার মিডিল পয়েন্টটা বা মধ্যবিন্দুটা একসাথে সিলিন্ডারকে স্পর্শ করবে। এবং পরবর্তী আমরা যে সিলিন্ডারটাকে এটা দেখতে পাবো এরকম হবে, আমরা যদি একটা সিলিন্ডার মাউন্টের চেষ্টা করি এরকম যদি হয় সিলিন্ডারটা, এবং এর মধ্যে যদি আমি জেনারেটিং গ্লোবটা দিই তাহলে মাঝ বরাবর নিরক্ষরেখা বরাবর এটা কিন্তু তলটা স্পর্শ করবে, এবং এইবার যদি আমরা এখানটাকে কেটে দিতে পারি তাহলে একটা সমতল পৃষ্ঠ পাব। এই সমতল পৃষ্ঠের বরাবর যদি আমরা আঁকি তাহলে নিরক্ষরেখা থেকে কোন একটি অক্ষরেখার দূরত্ব কত আছে সেটা নির্ণয় করতে পারি, এবং তোমাদের যে প্রশ্নে এক্সটেনশন দেবে সেই এক্সটেনশন অনুযায়ী অক্ষরেখা এবং দাঘ্যরেখাকে আমরা ড্রয়িং করবো। এবং ধরো আমাদের প্রশ্ন সাধারণত কীভাবে আসে পরীক্ষায় সিলিন্ড্রিকাল ইকুয়ালিটি, ধরো আমি একটা প্রশ্ন দিয়েছি যে ড্রয়ে গ্যাটিকুস অফ সিলিন্ড্রিকাল ইকুয়াল এরিয়া প্রজেকশন উইথ অ্যান এক্সটেনশন অফ 30° নর্থ টু 30° সাউথ এবং 20° ওয়েস্ট টু 40° ইস্ট, এই এক্সটেনশনে যদি একটা কোশ্চেন দেওয়া হয় এবং তার ইন্টারভেল যদি 10° দেওয়া হয় এবং তার যে আরেক দেওয়া আছে সেটা 1:18 মিলিয়ন, এই যদি কোশ্চেন দেওয়া হয় তাহলে আমরা এটা সলভ করবো কী হয় সেটা নিয়ে আজকে একটু আলোচনা করবো। প্রথম পয়েন্ট যেটা হয় সাধারণত রেডিয়াস অফ দি রিডিউসড আর্ক, অর্থাৎ যে আরএফ দিয়েছে সেই আরএফ এর সাপেক্ষে আমরা যদি
মানে রিডিউস আর্থ যদি হয় তার রেডিয়াসটা কি হবে সেটা যদি দেখি তাহলে তোমরা জানো যে ফলাক 640 তারপরে 60 এই হলো আর্থের রেডিয়াস তাকে আর এক দিয়ে যদি ভাগ করা যায় তাহলে আমি রেডিয়াস অফ দি রিডিউস আর্থ পেয়ে যাবো তারপরে তোমাদের যে পয়েন্ট আছে সেটা হলো ডিভিশন অ্যালং দি ইকুয়েটর ইকুয়েটর বরাবর যে ডিভিশনগুলো হবে তার কী হবে সেটা বের করবো এবং সেটা হলো 2πr/360 ইন্টু ইন্টারভেল ইন্টারভেল দেখে তো প্রশ্ন বলা হয়েছে 10 degrees তাহলে এটা 10 হবে এবং হাইট ফ্রম দি ইকুয়েটর সেটা কী হবে সেটা কিন্তু 8 sin θ যদি হয় তাহলে সেটা আপনাকে কি ওই ফর্মুলা দিয়ে আমরা বের করবো এবং ইকুয়েটার থেকে 10 degrees, 20 degrees, 30 degrees পর্যন্ত নর্থ এবং সাউথ একই ইন্টারভেল যেহেতু আছে নর্থ ও সাউথে একটা করে ক্যালকুলেশন করলেই আমরা হাইট অফ দি রেডিয়াস হাইট অফ দি হাইট অফ দি এটা হলো বিভিন্ন রেডিয়াস বা বিভিন্ন ইয়ে অক্ষরেখার যে হাইট সেটা ইকুয়েটার থেকে কত হয় প্যারালাল হাইট অফ দি প্যারালাল ফ্রম দি ইকুয়েটার এটাই হওয়া উচিত মূল কথা তাহলে আমরা সেটা পাবো 8 sin θ করে এবার যেটা পাবো সেটার ভিত্তিতে ড্রয়িং কীভাবে করতে হয় সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি তাহলে ক্যালকুলেশন হবে একটা পার্ট এবং ক্যালকুলেশন পরে আমাদের একটা ড্রয়িং চলে যাবে চলো আমি টেবিলে যাচ্ছি তোমাদের ক্যালকুলেশন কীভাবে করতে হয় সেটা আবার দেখিয়ে দিচ্ছি বসো এখানে দেখে নাও যে এই প্রশ্ন যদি হয় তাহলে এই প্রশ্নের সাপেক্ষে আমরা যেটা করবো সেটা হলো রেডিয়াস অফ দি রিডিউসার এটা রেডিয়াস বানানটা RADI হবে RADIUS রেডিয়াস অফ দি রিডিউসার তাহলে এইটা হলো যে রিডিউস আর্থ আছে মানে প্রকৃত যে পৃথিবীর যে আর্থ সেটা হলো এইটা আর সেটাকে এই আরএফ দিয়ে ভাগ করলে আমরা 8 সেন্টিমিটার পাচ্ছি রেডিয়াস অফ দি রিডিউসার এবার ডিভিশন অ্যালং দি ইকুয়েটার যদি হয় তাহলে 2πr/360 ইন্টু ইন্টারভেল তাহলে 2π এর মান এবং ইন্টারভেল হলো 10 ডিগ্রি আর 360 দিয়ে ভাগ করলে তাহলে এটা হলো 1.4 সেন্টিমিটার পাচ্ছি তো হাইট অফ দি প্যারালাল ফ্রম দি ইকুয়েটার হলো হাইট অফ দি প্যারালাল বিভিন্ন যে অক্ষরেখাগুলি আছে তার হাইট ফ্রম দি ইকুয়েটার নিরক্ষরেখাতে প্রত্যেকটা অক্ষরেখার উচ্চতা কত সেটা আমরা নির্ণয় করবো আমি যেটা বলছিলাম যে বোথ সাইড বা দুটো গোলাপ যাতে একই অক্ষরেখাগুলো আছে তাই শুধুমাত্র 10, 20, 30 যদি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যায় সেটাই নর্থ এবং সাউথকে নির্দেশ করছি তাহলে এখানে ফর্মুলাটা কি R sin θ তাহলে সাইনের মান প্রত্যেকটা অক্ষরেখার সাইনের মান কত বের করবো আর এর মান আছে আমরা পেয়েছি 1 সেন্টিমিটার সেটা দিয়ে গুণ করলে প্রত্যেকটা অক্ষরেখার হাইট পেয়ে যাবো নিরক্ষরেখা থেকে সেটা পেয়ে যাওয়ার পর আমরা ড্রয়িং করবো তোমরা এবার এটা হাতে কলমে ড্রয়িং করো যদি অসুবিধা হয় বলবো তারপর তার লেভেলিং করতে হবে সেগুলো আমি দেখি ওটি কী করতে হবে তো আমরা প্রথমে সিলিন্ড্রিক্যাল ইকুইলিব্রিয়াম পজিশনের জন্য যে রেডিয়াস অফ দ্য রিডিউস আর্থ বেরিয়েছে 8 সেন্টিমিটার ওইটা এখানে টেনে নেব এদিকে সমতলে কেটে নিলাম এবার অনুভূমিক ভাবে ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটার মানে যে নিরক্ষরেখার যে বিভাজন দৈর্ঘ্য সেটা আমরা কি পেয়েছি 1.4 এখানে এরকম ধরে ধরে কাটতে কাটতে গেছি আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী যতগুলি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বলেছে ততগুলি আমরা কেটে নিয়েছি এইবার ঠিক একইভাবে উলম্ব দিকে এবারে বলছে হাইট ফ্রম দ্য ইকুয়েটার নিরক্ষরেখার থেকে উত্তর ও দক্ষিণে যত 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রির মধ্যে যে উচ্চতাগুলি আমরা পেয়েছি প্রথমে আছে 1.36 8 সেন্টিমিটার বেরিয়েছে তো আমরা প্রথমে 8 সেন্টিমিটার কেটে এটা অনুভূমিকভাবে 1 সেন্টিমিটার কেটে নিয়েছে এবার একটা উলম্ব হওয়ার একটা আমি 1 সেন্টিমিটার এবার আমরা বাকি আঁকাটা আমরা এখানে সিলিন্ড্রিক্যাল ইকুয়েটর প্রজেকশনের জন্য যে নর্থ লাইনটা প্রয়োজন এখানে নর্থ সাউথ ওয়েস্ট ইস্টটা এঁকে দিয়েছি এবং একটা বক্স করে প্রজেকশনটাকে সুন্দর করে সাজিয়ে আরএফটা ওপরে লিখে হেডিং দিচ্ছে সিলিন্ড্রিক্যাল ইকুয়েটর প্রজেকশন ইতিমধ্যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ এবং প্রজেকশন সম্পর্কে আলোচনা করেছি এবং সর্বোপরি আমাদের যে তৃতীয় টপিকটি আছে পরীক্ষা সেটা হলো স্ট্যাটিস্টিক্স এবং স্ট্যাটিস্টিক্সে
মূল যে বিষয়টা পরীক্ষায় খুব আসে আমি শুরুতেই বলেছি যে শুধুমাত্র পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে এবং তার সমাধান কীভাবে করা দরকার সেগুলো নিয়ে আজকে আমরা ক্লাসরুমে আলোচনা করছি। এই যে হিস্টোগ্রাম হলো অন্যতম একটা টপিক যেটা স্ট্যাটিস্টিক্সের আসে এবং হিস্টোগ্রামের প্রশ্ন কীরকম আসে এবং সেটা কীভাবে সলভ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু বলবো। ইতিমধ্যে আমি একটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি যে প্রশ্ন সাধারণত কীরকম আসে, এখানে কতগুলো চলক দেওয়া আছে যেখানে প্রায় 40টি ছাত্রের নম্বর দেওয়া আছে জিওগ্রাফিতে প্রাপ্ত নম্বর, সেই নম্বরের পরিপ্রেক্ষিতে আমরা হিস্টোগ্রাম ড্রয়িং করব। এক্ষেত্রে আমরা এই যে ডেটাটা আছে সেই ডেটাকে গ্রুপ ডেটার মধ্যে ট্রান্সফার করব এবং গ্রুপ ডেটা বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করব, সেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে আমরা হিস্টোগ্রাম ড্রয়িং করতে পারি। এবং সেক্ষেত্রে আমরা যেটা করি যেটা হলো ক্লাস সীমা বের করি, এখানে যে ডিস্ট্রিবিউশনটা আছে সেক্ষেত্রে আমরা দেখছি যে 21 থেকে 35, 36 থেকে 50 এবং 51 থেকে 65, 66 থেকে 80, 81 থেকে 95 এবং 96 থেকে 110। এই হলো ক্লাস লিমিট আমরা ঠিক করেছি এবং সে তার পরিপ্রেক্ষিতে এটাকে আমরা যদি ক্লাস বাউন্ডারিতে কনভার্ট করি তাহলে দেখো যে 21.5 থেকে 35.5 এইভাবে প্রত্যেকটা ক্লাস বাউন্ডারি বেরিয়েছে। এবং আসলে কি এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা ক্লাস বাউন্ডারিগুলো পেয়ে যাই এবং তারপরে তার ব্যবধান কি, ব্যবধান হলো এই দুটো ক্লাসের মধ্যে ব্যবধানটা নর্মালি সব ক্ষেত্রে সমানই হয়, সেক্ষেত্রে ব্যবধান কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা আমাদের কাজের সুবিধার্থে বা প্রশ্নের ধরন অনুযায়ী কিন্তু কোনো কোনো সময় ব্যবধান কিন্তু বেশি হতে পারে। কারণ হলো হিস্টোগ্রাম আসলে আয়তক্ষেত্রাকার, একাধিক আয়তক্ষেত্রাকার এই আমরা হিস্টোগ্রাম বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই ব্যবধানটা বেশি হতে পারে। এবং তারপর এক্ষেত্রে ট্যালিমার্কের ভিত্তিতে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল তৈরি করেছি এবং এই বাউন্ডারির মধ্যে আমার কাছে যে ডেটাগুলি দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে কতগুলো আছে সংখ্যা আছে তার ফ্রিকোয়েন্সি কী সেগুলো আমরা নির্ণয় করবো। এক্ষেত্রে এই শ্রেণি বাউন্ডারি যেটা আছে বা ক্লাস বাউন্ডারি যেটা তার মধ্যে পরিপ্রেক্ষিতে আমরা ফ্রিকোয়েন্সি পেয়েছি, প্রথম যে ক্লাস বাউন্ডারি তাতে পেয়েছি 6, তারপরেরটাতেও 6 পেয়েছি, তারপরে পেয়েছি 13, তারপরে পেয়েছি 23, তারপরে পেয়েছি 10 এবং তারপরে পেয়েছি 1। এই যে টোটাল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা আমাদের খুব ভালো করে তৈরি করতে হবে এবং আমরা এর পরিপ্রেক্ষিতে কিন্তু হিস্টোগ্রাম ড্রয়িং করবো। এবং অর্ণব তুমি আছো ক্লাসে, তুমি তাহলে এই ফ্রিকোয়েন্সি এই ডেটাবেস পরিপ্রেক্ষিতে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা ড্রয়িং করে দেখাও কীভাবে হওয়া উচিত, ড্রয়িংটা লেভেলিংগুলো ঠিক করে করতে হবে, অবশ্যই তার কোশ্চেন নাম্বার ঠিক করে লিখতে হবে, তা নাহলে কিন্তু পূর্ণ নম্বর পাওয়া যাবে না। ঠিক আছে, তুমি এবার কাজটা করো। ঠিক আছে, হুম।